আলহামদুলিল্লাহ ওসলাত ওসলাম আল্লাহ রসুল্লাহি ওসভি আজমাইনবাদ দেখেন সাংসারিক উন্নতি রুটি রুজিতে বরকত এটা কিন্তু আমরা সবাই চাই কিন্তু অনেক মানুষ এগুলো ফলো করি অনেক মানুষ ফলো করি না কোন কাজ করলে সাংসারিক জীবনে তারপরে রুটি রুজিতে বরকত হবে কোন কাজ করলে বরকতহীন হয়ে যাবে আপনার পরিবারটি এগুলো কিন্তু আমরা বা বাক বিচার করি না বিচার বিশ্লেষণ করি না আমরা সবাই চাই শান্তি সবাই চাই সুখ কিন্তু কোথায় সুখ আছে শান্তি আছে কি করলে সুখ আছে শান্তি আছে এই জিনিসগুলো কিন্তু আমরা ফলো করি না এগুলো আমাদেরকে প্রিয় ভাই ফলো করতে হবে দেখেন স্বামী এবং স্ত্রীর এমন কিছু ভুল রয়েছে যে ভুলগুলোর কারণে আসলে পরিবারে উন্নতি হয় না রুটি রুজিতে বরকত আসে না আপনি বলবেন যে এই আয় উন্নতিগুলো অর্থাৎ উপার্জন আপনি অনেক করছেন পাশের বাড়ির মানুষটিও আপনার মতোই উপার্জন করছে কিন্তু তার বাড়ি হচ্ছে তার অসুখ বিসুখ নেই তার সন্তান সন্ততি মানুষ হয়ে যাচ্ছে সেম উপার্জন আমিও করছি কিন্তু আমার সন্তান মানুষ হচ্ছে না আমার বাড়ি গাড়ি ঠিকমতো হচ্ছে না আমার অসুস্থতা শরীর থেকে যাচ্ছে না কেন এমনটা হচ্ছে মোটামুটি কয়েকটি হাদিস থেকে আমরা আটটি কারণ পাই যে আটটি কারণে স্বামী এবং স্ত্রীর আয় উন্নতিতে বরকত হয় না তাহলে আয় উন্নতি হয় না স্বামী এবং স্ত্রীর যে সমস্ত ভুলের কারণে এক নম্বর ভুল স্বামী এবং স্ত্রীর সেটি হচ্ছে বিশেষ করে সকাল বেলায় দেরিতে ঘুম থেকে ওঠা অনেকে ফজরের নামাজও ঠিকমতো পড়ে না দেরি করে নিয়মিত ঘুম থেকে উঠে নয়টা হোক দশটা হোক এগারোটা হোক মনে রাখবেন বিশ্বনবী সাল্লু আলি ভাষাল্লাম যে সময়গুলোকে বরকতের সময় বলেছেন এগুলোকে আপনার মূল্যায়ন করতে হবে আপনি যদি সকালের এই বরকতময় সময়টাকে নষ্ট করেন হেলাই ফেলাই যদি আপনি কাটিয়ে দেন তাহলে কিন্তু আপনি ক্ষতিগ্রস্ত হবেন কেন বিশ্বনবী আসাল্লাম স্পষ্ট করে বলে দিয়েছেন যে এই সকালের সময়টা তোমরা কাজে লাগাও কারণ এই সময়ের মধ্যে বরকত আছে এবং নবী সাল্লাহ আলাইহি সাল্লাম নিজের দোয়া করেছেন আল্লাহ হুম্মা বারিকলি বুকুরিহা হে আল্লাহ আপনি আপনা আপনি আমার উন্মতের জন্য সকালের সময়টাকে বরকতময় করুন অর্থাৎ আপনি খেয়াল করেন ফজরের পরে যদি আপনি কাজ শুরু করেন আপনি দশটার মধ্যে যতগুলো কাজ করতে পারবেন এগারোটায় যদি সেম কাজটা শুরু করেন ওই কাজটা শেষ করতে পারবেন না মাগরিব হয়ে গেল সকালের সময়টা এত বরকত আল্লাহ তালা রেখেছেন সকালে মাথা ফ্রেশ থাকে সকালে মন ফ্রেশ থাকে সকালে জবান স্পষ্ট থাকে সকালের কাজের মধ্যে আল্লাহ তালা ভরপুর বরকত দিয়ে দেন অনেক স্ত্রীরা আছে ফজরের নামাজ পড়ে না অনেক স্বামীরাও কিন্তু আছে এরকম যারা ফজরের নামাজ পড়ে না তো এক, এক, এক নম্বর কাজ আপনাকে ফজরের নামাজটা পড়তে হবে এবং সকালবেলায় ঘুমানো যাবে না সকালবেলা ঘুমানো যাবে না একটি কথা আপনাদেরকে বলি আমি এই সম্প্রতি সোভিয়েত ইউনিয়ন সফর করেছি উজবেকিস্তান তারপরে তুরস্ক দুবাই এই সমস্ত দেশগুলো সফর করে আসলাম দেখেন ইউরোপের মানুষ যারা আপনারা ইউরোপে থাকেন এবং আমার আলোচনা যারা বিদেশ থেকে শুনছেন দেখেন আপনারা হয়তো অনেকেই জানেন তারা কিন্তু রাত্রিবেলায় অতটা জেগে থাকে না অর্থাৎ আটটা নয়টা বাজলেই তারা কিন্তু খাবার খেয়ে ঘুমিয়ে যায় আবার সকালবেলায় কিন্তু খুব সকালে তারা ঘুম থেকে উঠে যায় যদিও অমুসলিম কিছু কিছু জিনিস তারা আমাদের মুসলমানদের আখলাগুলো নিজেরা গ্রহণ করেছে নিজেরা উপকৃত হচ্ছে দুনিয়াবী উপকার তারা পাচ্ছে কিন্তু মুসলমানরা এই জিনিসগুলো তাদের পূর্বের পুরুষ তাদের আকাবির তাদের নবী আমি সালাম যেগুলো করে গেছেন এগুলো মুসলমানরা আমরা গ্রহণ করছি না বিধায় আর্থিক উন্নয়ন আমরা লাভ করতে পারি না এবং আমরা কাজের ক্ষেত্রে অনেকেই কিন্তু ক্ষতিগ্রস্ত হই তাহলে এক নাম্বার কাজ হচ্ছে সকাল সকাল ঘুম থেকে উঠতে হবে স্বামীকে এবং স্ত্রীকে দুজনকেই যদি স্বামী স্ত্রী দুজনে আটটা দশটা পনেরো এগারোটা বারোটা পর্যন্ত ঘুমিয়ে থাকেন তাহলে ওই দিনটা আপনার মাটি হয়ে যাবে ওই দিনে আপনি বরকত পাবেন না এক নম্বর দুই নম্বর আসেন আমাদের যে সমস্যাটা সেটি হচ্ছে কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু পরিবারে দেখেন নারীর আলাদা দায়িত্ব তালা দিয়েছেন পুরুষের আলাদা দায়িত্ব আল্লাহতালা দিয়েছেন পরামর্শ ভিত্তিক একটা পরিবার ব্যবস্থা এটা ইসলাম পছন্দ করেন কিন্তু একটি কথা না বললেই নয় কিছু কিছু জায়গায় যেটা পুরুষের দায়িত্ব দায়িত্ব পালন না করে নারীর দায়িত্ব পুরুষ পালন করতে যান আবার কিছু কিছু জায়গায় যেটা পুরুষের দায়িত্ব নারীর দায়িত্ব ইসলাম নারীকে দেয় নাই যে এই জায়গাটা পুরুষ ভাববে এটা নারী ভাববে না ওই জায়গাটা ওই আলগা ক্ষমতা দেখাইয়া নারীরা হ্যান্ডেল করতে চায় অর্থাৎ সেটা শাসন করতে চায় সেখানে হস্তক্ষেপ করে তো পুরুষের চাইতে কোনো নারী যদি কিছু ক্ষেত্রে যদি অতিরিক্ত বিচক্ষণতার ভাব দেখায় অথবা সে পরিবারটাকে শাসন করার পরিকল্পনা করে অথবা যে দায়িত্ব তাকে ইসলাম দেয় নাই সেই দায়িত্বটাকে জোর করে যদি বাস্তবায়িত করতে চায় সে পরিবারের মধ্যে বরকত হবে না এজন্য স্বামী এবং স্ত্রী আসলে স্পেসিফিক দায়িত্বগুলোকে একটা পরিবারের মধ্যে এটা স্বামীকে এবং স্ত্রীকে আগে ফাইন্ড আউট করতে হবে ফাইন্ড আউট করার পরে তারপরে পরিকল্পনা গ্রহণ করতে হবে কী করতে আমরা যাচ্ছি কী করতে আমরা যাচ্ছি এটা কিন্তু আমরা অনেকে করি না তাহলে দুই নম্বর গেল তিন নম্বর ফরজ নামাজ নিয়মিত দেরিতে পড়া নামাজ যারা কাজা করে আর কি ফজরের নামাজের খবর নাই ওই জোহরের আগে পড়ে জোহরের খবর না আসর আগে পড়ে আসরের খবর নাই মাগরিবের আগে পড়ে মনে রাখবেন রিজকে যদি বরকত চান আয় উন্নতি যদি চান হায়াতে তারপরে টাকা পয়সায় যদি বারাকা চান তাহলে নামাজটা আপনার নিয়মিত পড়তে হবে এবং সঠিক সময়ে পড়তে হবে যেটা আমাদের অনেক স্ত্রীরা এবং স্বামীরা করেন না তিন নম্বর চার নম্বর আল্লাহ হাবিব সাল্লাহ আলি আসাল্লাম তিনি যখন গোসুল ফরজ হয়ে যেত যত দ্রুত বাড়তেন গোসল করে ফেলতেন কারণ কি গোসল না করে আপনি ঘুমাইলে শয়তান অশ্বসা দেয় বিশেষ করে অনেক অপরাধী রয়েছে আমাদের দেশে অনেক অপরাধী মুসলমানদের মধ্যে রয়েছে যারা গোসল ফরজ হওয়ার পরে ঘুমিয়ে থাকে এবং এই অপবিত্র অবস্থায় তার ফজর অতিবাহিত হয়ে যায় ফজরের নামাজ পড়ে না তো গোসল যদি ফরজ হয় আপনার ওপরে তাহলে কখনও এই গোসল করতে দেরি করবেন না যদি গোসলে দেরি হয় বিশ্ব নবিসাল্লা ভালি আসাল্লামের হাদিসের কিছু ভাষ্য এবং ব্যাখ্যা মতে তাহলে আয় উন্নতি বারাকা এটা নষ্ট হয়ে যায় অনেকে দেখবেন যে গোসল ফরজ হয়েছে রাত্রে সকালবেলা বের হয়ে গেছেন আমাদের তো খবরই নাই ওই অপবিত্র অবস্থায় সারাদিন দোকানদারি করে এসে বিকেলবেলায় তিনি গোসল করে ভাত খান এটা কিন্তু অনেকে করে এটা করবেন না এতে বারাকা নষ্ট হয় পাঁচ নম্বর আত্মীয়তার সম্পর্ক এবং পারিবারিক বন্ধন যারা নষ্ট করে আত্মীয়তার সম্পর্ক এবং পারিবারিক বন্ধন নষ্ট করলে বারাকা নষ্ট হয়ে যায় আয় উন্নতি থাকে না কেমন খেয়াল করেন বিশ্বনবিষাল্লাহ আলহিউাল্লাম বলেছেন কোনো ব্যক্তি যদি তার রিস্কে প্রশস্ততা এবং হায়াতের মধ্যে বাড়াকা যায় বেশি দিন বাঁচার যদি চিন্তা করে সে যদি চায় যে তার হায়ারটা আল্লাহ তালা বাড়িয়ে দেন বাড়িয়ে দিক তাহলে তার প্রথম কাজ হচ্ছে আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে চলা আত্মীয়তার সম্পর্ক কেউ যদি রক্ষা করে চলে দুইটা লাভ এক নম্বর হায়াতটা বেড়ে যাবে হায়াতের মধ্যে বরকত আসবে অর্থাৎ আপনি বিশ বছরের হায়াতের মধ্যে এত বেশি কাজ করবেন যেটা দুইশো বছরের হায়াত পেলেও আপনি করতে পারতেন না তারপরে আপনার রিজিকের মধ্যে প্রশস্ততা আসবে অনেক সময় আত্মীয় স্বজন বাড়িতে আসলে আমাদের বাড়িওয়ালিরা রেগে যান আত্মীয় স্বজন বাড়িতে আসলে অনেকে কিন্তু মুখটা দেখি যে কালা হয়ে যায় কালো হয়ে যায় যে মে আত্মীয় মেহমান আমার বাসায় আসলো আর কারো বাড়ি দেখলো না হ্যাঁ ঘুরে ফিরে শুধু আমার বাড়িতেই মেহমান আসলো শোনেন মুমিন মেহমান আসলে খুশি হবে আল্লাহ রাসুল সাল্লাহ আল্লি আসাল্লাম বলছেন যে তোমাদের মধ্যে ততক্ষণ পর্যন্ত কেউ পূর্ণাঙ্গ মৌমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত না মেহমানকে ফালিউক্রিমাইফাহু মেহমানকে সম্মান করবে ইজ্জত করবে তাহলে মেহমানকে সম্মান করতে হবে ইজ্জত দিতে হবে এটা রাসুল সাল্লি শুন না তাহলে আই রুটি রোজিতে বরকত হবে ইনশাআল্লাহ আল্লাহ ছয় নম্বরে আমাদের স্ত্রীদের মধ্যে কিছু স্ত্রী রয়েছে অনেকেরই স্বামী যতই দেখ বেচারা সন্তুষ্ট হয় না আবার কিছু স্বামীও এরকম রয়েছে স্ত্রী যতই তাকে ফিডব্যাক দেখ যতই খায় খেদমত করুক স্বামী বেচারা সন্তুষ্ট হয় না মানে কোথায় সুখ এটাও কিন্তু উনি জানে না তো এই যে অসন্তুষ্টি যদি স্বামী এবং স্ত্রীর মধ্যে বারবার আসে তাহলে এই আই রুটি রোজিতে বরকত হয় না পরিবারের মধ্যে সুখ আসে না সাত নম্বরে হচ্ছে ফজরের নামাজ যারা পড়েন না আপনারা রুটি রুজিতে বরকত আশা করেন না ফজরটা পড়তে হবে আট নম্বর দান সাদাকা করতে হবে দান দেখা করলে আল্লাহ তালা বারাকা দান করেন তাহলে আমরা এই আটটি জিনিস মেনে নিলাম শুনলাম জানলাম ইনশাল্লাহ মানারও চেষ্টা করব কার্যক্ষেত্রে বাস্তবায়িত করার চেষ্টা করবে আল্লাহ তৌফিক দান করুন আমি